রাজ্য সরকারে যিমানে ঘুষখোর বিষয়া খকিয়নি জারি করেছে সিমানে ঘুষখোর বিষয়া এরা নাই ঘুষ খাবলৈ এবার 5000 টাকা উৎকোচ গ্রহণ করে নিজের ঘরের প্রায় গ্রেপ্তার হল এজন লাট মন্ডল লক্ষিমপুরের নারায়ণপুর রাজস্বকর কার্যালয়ের দুলাল বনিয়া বলে এগারী লাট মন্ডলক হাতে লুটে গ্রেপ্তার করলে দুর্নীতি নিবারক শাখায় মাটির কামর বাবদ এজন লোকরপরা দাবি করেছিল 5000 টাকা নির্ধারিত সময়ত 5000 টাকালে লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়ার ঘর উপস্থিত হয়েছিল এজন লোক আর সেই লোকজনে ইতিপূর্বেই মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখাক জানাই থাকে লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়ায় ঘুষ বিচার কথাটো নির্ধারিত পরিকল্পনা অনুসরি লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়াক 5000 টাকা দিবলের ঘর উপস্থিত হয়েছিল এজন ব্যক্তি আর ইতিপূর্বেই মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখার এটা দলে বাহর পাতিছিল লক্ষিমপুর আর 5000 টাকা লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়ায় লওয়ার সময়তে হাতে লুটে গ্রেপ্তার করে দুলালচন্দ্র বনিয়াক আর দুর্নীতি নিবারক শাখায় জেরার বাবে গুয়াহাটিলে লৈ আহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যিমানেই দুর্নীতিগ্রস্ত বিষয়াসকলক সকিয়নি প্রদান নকরক কিয় এতিয়াও কিন্তু ঘুষ খাবলৈ এরা নাই একাংশ লাট মন্ডল তথা সরকারি বিষয়া কর্মচারী নারায়ণপুর রাজস্বকরের লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়ায় এয়াই প্রথম নহয় পূর্বেও তেওঁর বিরুদ্ধে বহু অভিযোগ আছিল বহু লোকৰ পৰা মাটির কামৰ বাবদ উৎকোচ বিচাৰিছিল বা লৈছিল এইবাৰ কিন্তু সারি যাব নোৱাৰিলে এজন ব্যক্তির অভিযোগৰ ভিত্তিত অবশেষত নিজৰ ঘৰৰ প্ৰায় 5000 টকা সহ হাতে লুটে গ্রেপ্তার হবলগীয়া হল দুর্নীতি নিবারক শাখার হাতত বর্তমান লাট মন্ডল দুলালচন্দ্র বনিয়াক গুৱাহাটীলৈ আনি থকা হৈছে আৰু তেওঁক অধিক জেৰা চলোৱাৰ সম্ভাৱনা আছে।